হাই সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অভিষেক হলেও সুকান্ত মজুমদারের। বঙ্গ বিজেপির সভাপতি এবার এনডিএ সরকারের প্রতিমন্ত্রী, কিন্তু বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী একজন নেতা একটাই পদে থাকতে পারেন, সেই অনুযায়ী সুকান্ত মজুমদারের আর বাংলার রাজ্য সভাপতি থাকার কথা নয়। তাহলে এই পদে তার উত্তরসূরি কে? জল্পনায় ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকজনের নাম। 2021 সালে সেপ্টেম্বরে দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতি হয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রশ্ন উঠছে, সুকান্ত মজুমদারের পর কি এই পদে ফের কামব্যাক করতে পারেন তিনি? দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের ওল্ড ইজ গোল্ড পোস্ট প্রশ্নের ঝড় তুলেছে। দিলীপ ঘোষ সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ, তার নেতৃত্বেই এ রাজ্যে বিজেপির সাংসদ সংখ্যা 2 থেকে 18 উঠে এসেছিল। তিনি রাজ্য সভাপতি থাকাকালীন 21 বিধানসভা ভোটে বিজেপি বিধায়ক 3 থেকে বেড়ে হয়েছিল 77। তবে তারপর দিলীপ ঘোষের মেয়াদ ফুরানোর আগে তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়। বর্তমানে অবশ্য রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্বের গুঞ্জন শোনা যায়। ফলে এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে চর্চা চলছে নানা মহলে, যদিও তিনি এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। সেরকম যোগ্য লোক আছেন, তাকে দায়িত্ব দেওয়া উচিত, যারা পার্টির নীতি আদর্শ মর্যাদা নিয়ে পার্টি চালাবেন, আর যার উপরে পার্টির কর্মীদের আস্থা থাকবে সেটা কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন। দিলীপ ঘোষের পাশাপাশি আরেকটি হেভিওয়েট নামও জল্পনায় ভেসে বেড়াচ্ছে, তিনি শুভেন্দু অধিকারী। এবার লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে বিজেপির প্রচারে ঝড় তুলেছিলেন তিনি। তবে তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বাধা একটাই, এক ব্যক্তি এক পদ নীতি। যদিও অনেকে মনে করিয়ে দিয়েছেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিষেণ রেড্ডি দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় পর্যটন মন্ত্রী ছিলেন, ফলে শুভেন্দু অধিকারীকে এই পদে বসানো হবে কিনা সেটা সময় বলবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুই শিবিরের লড়াইও শুরু হয়ে গেছে। রবিবার দিলীপ ঘোষের অনুগামীদের ফেসবুক পোস্টে লেখা হয়, দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে কোনোদিন ক্যামেরাতে কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছেন, তবে কিছু ছোট লোক চোর চোরদের দেখা গেছিল। পাল্টা উত্তর আসে শুভেন্দু দাস সৈনিক নামে ফেসবুক পেজ থেকেও, যেখানে লেখা হয়, 2021 দিলীপবাবু 200 আসন জিতে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন, পেয়েছিলেন মাত্র 77, তার তাই কে নেবে? তখন রাজ্য সভাপতি তো দিলীপবাবুই ছিলেন, সেসব ভুলে গেলে চলবে? তবে বিরোধী দল নেতা এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। সেটা ভারতীয় জনতা পার্টির যারা রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেন তারা করবেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও কোনো কোনো সূত্র থেকে শোনা যাচ্ছে। তিনি আরএসএসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, কিন্তু রাজ্য জুড়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা পরীক্ষিত নয়। বিজেপির এবারে দুই জয়ী সাংসদ জগন্নাথ সরকার এবং জ্যোতির্ময় সিং মাহাতোর নামও ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মহলে। দুজনে বিজেপির দুবারের সাংসদ, একজন মতুয়া সম্প্রদায়ভুক্ত, একজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত। সংগঠনের প্রয়োজনে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা আমি পালন করবো, এটাই স্বাভাবিক। যোগ্যতা যার মধ্যে আছে, যিনি পারবেন বলে দল মনে করবেন তাকেই করতে পারেন। যে কোনো কার্যকর্তাকে যাকে দেবে আমরা সবাই মিলে তার সঙ্গে সৈনিকের মতো দাঁড়িয়ে থাকবো। এর মধ্যে বিজেপি তিনবারের সাংসদ সৌমিত্র খাও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, একবার জিতলে তাকে মন্ত্রী করে দাও, তাকে একবার জিতলে তাকে রাজ্য প্রেসিডেন্ট বসিয়ে দাও, একবার জিতলে তাকে সর্বোচ্চ জায়গা দিয়ে দাও, এটা ঠিক না। এই জায়গাটা আমাদের ভাবতে পারার কিছু। রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নামও রাজনৈতিক মহলে ভাসছে। লকেট চট্টোপাধ্যায় লড়াকু নেত্রী হিসেবে পরিচিত, যদিও তিনি মূলত ভিন রাজ্যের সংগঠনের দায়িত্বে থেকেছেন। একটা গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ দল, একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে অমুক বিজেপি, একদিকে আদি বিজেপি, একদিকে তৎকাল বিজেপি, এদের মারামারি চলছে এবং ভোটের পর বিপর্যয়ের কাদা ছোঁড়াছুঁড়ি দায় নিয়ে সেই লড়াই তাদের মধ্যে, আবার পদ নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে। দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে, যতদিন রাজ্য সভাপতি পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির আসন সংখ্যা 6টি কমেছে, সামনেই আরও 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, পরে আরও 6টি, তারপর 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে সুকান্ত মজুমদারের পর পদে যিনিই বসবেন তাকে যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা নিয়ে সন্দেহ নেই। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।